ক্লাস ওয়ান গোল্ডেন বুক অফ নলেজ এটা তোমাদের পরিবেশ বই আজ এই বই থেকেই তোমাদের পরিবেশ পড়ানো হবে বই খুলেই দেখো প্রথমে আমাদের সূচিপত্র এক নম্বর আছে আমার পরিচয় তিন নম্বর পৃষ্ঠা আজ আমরা আমার পরিচয় সম্পর্কে জানবো এবং পড়ব আমার পরিচয় প্রথমেই দেখো তিনটে বক্স করে দেওয়া রয়েছে এবং প্রথম বক্সের নিচে লেখা আমি দ্বিতীয় বক্সের নিচে লেখা আমার বাবা তৃতীয় বক্সের নিচে লেখা আমার মা যেখানে আমি লেখা সেই জায়গায় তোমার নিজের একটা স্ট্যাম্প সাইজের ছবি লাগাবে যে দ্বিতীয় বক্সের নিচে যেখানে আমার বাবার লেখা আছে সেখানে তোমার বাবার একটা স্ট্যাম্প সাইজ ছবি লাগাবে আর থার্ড বক্স মানে তৃতীয় বক্সের নিচে যেখানে আমার মা বলে লেখা সেখানে তোমার মায়ের একটা স্ট্যাম্প সাইজ ছবি লাগাবে এরপর আসি পরের লাইন এখানে আমার নাম বলেছে আমার নাম মানে তোমার নামটা এখানে লিখতে হবে বাংলায় নিজের নাম এখানে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে তারপর আমার বয়স বয়স তোমার তোমার কত সেই বয়সটা এত বছর মানে যত বছর তোমার বয়স সেটা লিখতে হবে যদি বছরের সাথে কিছু মাস থাকে তাহলে সেই মাসটাও লিখতে হবে আর যদি কিছু দিন থাকে তাহলে সেটাও লিখতে হবে এত বছর এত মাস এত দিন ঠিক আছে তোমরা সংখ্যা লেখা শিখেছো সংখ্যা লিখে লিখে বছর মাস দিনের জায়গাগুলো পূরণ করবে তারপর বলছে আমার মাতৃভাষা শিশু জন্মের পর মায়ের কাছে যে ভাষা শেখে ও সেটায় কথা বলে সেটাই তার মাতৃভাষা বাংলায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা তাহলে বাংলা লিখবে আমার বাবার নাম এখানে তোমার বাবার নাম পেন্সিল দিয়ে লিখবে আমার মায়ের নাম তোমার নিজের মায়ের নাম এখানে পেন্সিল দিয়ে লিখবে আর প্রত্যেকটা বানান সঠিক রাখবে আমার বাড়ির ঠিকানা অর্থাৎ এখানে তোমার বাড়ি যেখানে তুমি থাকো সেই জায়গার ঠিকানা লিখবে ডাকঘরের নাম তোমার ডাকঘর তুমি যেখানে থাকো সেই এলাকায় ডাকঘরের কি নাম সেটা বাড়ির কারোর থেকে জেনে নিয়ে সেখানে লিখবে তোমার এলাকা যে থানা আছে থানার নামের জায়গায় সেটা লিখবে মহকুমার নাম সেখানে মহকুমার নামের পাশের জায়গায় ফাঁকা রয়েছে সেখানে লিখবে জেলার নাম তুমি কোন জেলায় আছো আমাদের জেলা হচ্ছে কি কলকাতা তাই তো তাহলে কলকাতা লিখবে আমাদের বাড়ির টেলিফোন নাম্বার বাড়িতে টেলিফোন থাকলে সেটা লিখবে যদি টেলিফোন না থাকে ধরো এখন তো টেলিফোন খুব কম থাকে মোবাইল নাম্বার ইউজ হয় তাহলে বাবা অথবা মায়ের কারোর মোবাইল নাম্বার এখানে লিখবে আমার বিদ্যালয়ের নাম তুমি কোন বিদ্যালয়ে পড়ছো বিদ্যালয়ের নামটা এখানে লিখবে আমার বিদ্যালয়ের ঠিকানা তোমার বিদ্যালয়ের ঠিকানা কি সেটাও তোমরা জানো তাহলে তোমরা সেটা এখানে লিখে দেবে তোমরা সবাই এখন কোন ক্লাসে উঠেছ তোমরা সবাই এখন ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণী তাহলে আমার শ্রেণীতে কি লিখবে প্রথম মানে তুমি প্রথম শ্রেণীতে পড়ছ এরপর দেখো আমার রোল নম্বর তোমার রোল নম্বর কত সেটা এতদিনে জেনেই গেছো তাহলে রোল নাম্বারটা পাশে এখানে লিখে ফেলবে আমার ব্লাড গ্রুপ তোমার রক্তের গ্রুপ কি সেটা তুমি বাড়িতে বড়দের থেকে জেনে নিয়ে লিখবে আমার ডাক্তার বাবু। তোমার যখন জ্বর হয় বা পেট খারাপ হয় তুমি কোন ডাক্তার বাবুর কাছে দেখাতে যাও বারবার তার নাম এখানে লিখবে আমার পরিচয় অর্থাৎ তোমার নিজের পরিচয় জানতে হলে এই সমস্ত জিনিসগুলো তোমাকে জানতে হবে তাহলে কেউ যদি এর মধ্যে কোনো একটা জিজ্ঞাসা করে তাহলে তুমি তখন সেটা বলতে পারবে অনেক সময় বাচ্চারা কোথাও হারিয়ে যায় তখন সেই ক্ষেত্রে এগুলো জানলে খুবই উপকার হয় বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে এই কাজটা তোমরা সবাই করে ফেলবে আর ফাঁকা জায়গায় ছবি অবশ্যই লাগাবে আজ তোমাদের এটুকুই পড়া